के, हु इज के, केके इज 10 times बेटर देन यू। अरे दादा, केके जखन 10-12 years आगे निजे जायगाटा तैरी करछिलो ना, तखन आपनि ब्रिगेडेर माठे गड़ेर माठे गिये प्रेम करतें, आर एखन आपनि बोलछेन हु इज के, माने हाफ मेरेछिलेन नाकि फुल बांगला मेरे दिएछिलेन, एइसब कथा मानुषे बोले, आपनि कि साइको नाकि? এই কারো ধরুন যখন ব্রেকআপ হয়েছে বা কেউ যখন প্রেমে পড়েছে না, তখন সবাই কেকের গানই শুনেছে, আপনার ওই মিও মোরে গান শুনতে যায়নি। আর কেকের এমন এমন গান আছে যে সিনেমা খারাপ হলে গানের জন্যই সুপারহিট। আপনি বলছেন হু ইজ কেকে, উই আর বেটার দেন এনি কেকে, আপনি কিশোর কুমারের থেকেও বেটার, কেকের মধ্যে তো কিশোর কুমারও পড়ে। সব কিছুতে একটা বাংলা সেন্টিমেন্ট ঢোকান, হ্যাঁ বাংলা পক্ষ, বাংলা এই, বাংলা গায়কদের সম্মান করুন, বাংলা বাংলা এরকম গায়কদের কেন বাহবা দেন না। এখানে বাঙালি অনেক রয়েছে, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আর ডি বর্মন, কই এদের নিয়ে তো এরকম হয় না, এদের তো স্টেজ শোয়ে দেখেছেন তো কত লোক, আপনার এখানে হিংসা হয়। আপনি তো কিছুদিন আগে বলেছিলেন যে এই যে ভিখারির মতো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এরকম না হবে ভালো বাংলা সিনেমা বানালেই তো হয়। কই আপনি ভালো সিঙ্গার হয়ে দেখান, তাহলেই তো আপনার স্টেজে এত লোক যায়, আপনাকে নিয়ে এরকম উত্তাল শুরু হয়ে যায়। আপনি এখন নিজেই তো এসে ভিক্ষা চাইছেন যে আমাদের একটু সাপোর্ট করুন, আপনি তো ভিডিওতে এসে বলছেন, মানে কী মেন্টালিটি ভাই! একজন বাইরে থেকে এসে কলকাতায় আপনাদের গেস্ট, বাইরে থেকে এসে প্রোগ্রাম করছে, আর সেই দিনই আপনি ভিডিও বানিয়ে এরকম নোংরা নোংরা কথা বলছেন, মানে আজব মেন্টালিটি পাবলিক! এই জায়গাটা কীরকম বানিয়েছে দেখেছেন তো? আপনি বলছেন হু ইজ কেকে, স্টেজে যাওয়ার আগে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছিল, আর কি কাতারে কাতারে মানুষ গেছে, আর আপনি বলছেন হু ইজ কেকে, আপনার তো স্টেজে এরকম হয় না, কোনোদিন আমি দেখিনি, তাই এত জ্বলন মানুষকে নিয়ে যেদিন আমাদের কলকাতায় এসে এরকম শো করছে বাইরে থেকে, সেদিন আপনি ভিডিও বানিয়ে এরকম কথা বলছেন, বাহ! হ্যাঁ জানি আপনার জন্য তো আর মারা যায়নি, এটা তো ঠিকই, আপনার জন্য তো আর মারা যায়নি, মারা গেছে ম্যানেজমেন্টের ভুলের এই সিদ্ধান্তের জন্য। তবে এটাও ঠিক, আপনার জন্যই আজকে বাঙালির মুখ পুড়ল, আপনি হচ্ছে বাঙালির লজ্জা। শিল্পী কি আবার কোনো ছোট বড় হয়? শিল্পীকে শিল্পী হিসাবে দেখুন না, এ অবাঙালি, আমরা বাঙালি, সবাই তো ইন্ডিয়ানই, সব কিছু একটা বাঙালির কথাটা ঢুকিয়ে দিতে পারলেই হলো। একটা কথা মাথায় রাখবেন, ইয়েস, উনি আজকে মারা গিয়েও সবার মধ্যে বেঁচে আছে, আর আপনি বেঁচে থেকেও সবার মধ্যে মৃত, তাই কোনো রকম আপনার সাথে ওনার কম্পেয়ার হয় না। খারাপ লাগে হচ্ছে তাদের জন্য যারা আপনার মিউজিক ডিপার্টমেন্টে আছে, আপনার জন্যই তাদের সংসার চলতো, আপনার কেরিয়ার তো এখন শেষ, আপনার জন্য তাদেরও ভুক্তভোগী হতে হলো আপনার এই ভিডিওর জন্য। আর যদি আপনি এই কম্পোজিশন নেশা না করতেন, তাহলে এরকম কথা হয়তো আপনার মুখ থেকে বেরোতো না। আপনি এই কথাগুলো বলে যে কী বড় ভুল করে ফেলেছেন, সেটা আজকেই তার প্রমাণ। হ্যাঁ এটাও ঠিক, এই মৃত্যুর জন্য আপনাকে দায়ী করাও ঠিক নয়। একটা ভিডিওতে দেখলাম যে কেকে রীতিমতো বলছে যে মুখে লাইট পড়ছে লাইটটা নেভানোর জন্য, বা এখানে এসি বন্ধ করে দেওয়া হয়েছিল ভেতরে, এই লাইটটা অবধি নেভানো হয়নি, এসিও চালানো হয়নি। সো যেই কজন মানুষ এত ভিড় করে এসেছে, এত মানুষ হওয়ার কোনো কথাই ছিল না, সামথিং 4,000 না 2,500 এরকম সামথিং লোক হওয়ার কথা ছিল, 8,000-এর উপরে লোক হয়ে গেছে, এর দায় কে নেবে? এর তদন্ত হওয়া উচিত। এই মৃত্যুর পিছনে দুই বাঙালি, কিন্তু এটা পুরোপুরি ম্যানেজমেন্টের দোষ। এরপরে যখন শিল্পীদের ক্যাপাসিটি দিতেই পারবেন না, শিল্পী আনার কোনো দরকারই নেই, এর তদন্ত চাই।